শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাংশিরের নিয়ন্ত্রণ নিয়ে আহমেদ মাসুদের সঙ্গে তালেবানের সমঝোতা, অতঃপর বন্ধ হল যুদ্ধ। 13 মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 103, দায়েশের দায় স্বীকার। ব্রিটেনকে সহায়তাকারী আফগানদের তালিকা হাতে পেল তালেবান, চরম উদ্বেগ। কাবুলে ভয়াবহ তৃতীয় বিস্ফোরণের শব্দ। কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়েছে মার্কিন সেনারা, বলল তালেবান। আফগানিস্তানে সরকার গঠনে সহযোগিতা করবে ইরান এবং পাকিস্তান। এবং সবশেষ থাকছে, আসামে উপর্যুপরি গুলি ছোড়ার পর পাঁচজনকে পুড়িয়ে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কৌশলগত পাংশির উপত্যকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে তালিবানের সঙ্গে আহমেদ মাসুদের সমঝোতা হয়েছে। আফগানিস্তানের জাতীয় বীর হিসেবে খ্যাত সাবেক মুজাহিদ কমান্ডার আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদের সঙ্গে বৃহস্পতিবার তালিবানের এই সমঝোতা হয়। মাসুদের সঙ্গে আলোচনা করার জন্য কাবুল থেকে তালিবানের একটি প্রতিনিধি দল আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ার প্রদেশের রাজধানী চারিকাতে ছুটে গিয়েছিল। সাবেক আফগান সংসদ সদস্য আব্দুল হাফিজ মানসুরের বরাত দিয়ে আফগানিস্তানের বার্তা সংস্থা আওয়া এই খবর দিয়েছে। মানসুর বলেন, বৈঠকে দুই পক্ষের এই সমঝোতায় উপনীত হয়েছে যে কেউ কার অবস্থানে হামলা চালাবে না এবং পাংশিরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাবে। এর অর্থ হচ্ছে আপাতত পাংশিরে আহমেদ মাসুদের নেতৃত্বাধীন যোদ্ধাদের নিয়ন্ত্রণেই থাকছে। আফগানিস্তানের এই প্রথম আহমেদ মাসুদের সঙ্গে কোনো তালিবান প্রতিনিধি দলের সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলো। 1997 সালে তালিবানের হামলায় সাবেক মুজাহিদ কমান্ডার আহমেদ শাহ মাসুদ নিহত হয়েছিলেন। আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় 13 মার্কিনী সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 103 জনে, আহত হয়েছেন আরও 150 জন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গতকাল দেশত্যাগের জন্য বিমানবন্দরের বাইরে যখন হাজার হাজার আফগান নাগরিক অবস্থান করছিলেন, তখন বিমানবন্দরের অ্যাবে গেটের বাইরে একটি আত্মঘাতী বোমা হামলা হয়। এই সময় সেখানে প্রায় 400 থেকে 500 মানুষ ছিলেন। প্রথম বিস্ফোরণের পর দূর থেকে গুলি চালায় আরেক হামলাকারী। এর কিছুক্ষণ পরই নিকটবর্তী ব্যারিন হোটেলের বাইরে আরেকটি বিস্ফোরণ ঘটে। তালিবানরা কাবুল দখলের পর আফগানিস্তান থেকে হাজার হাজার মানুষ বিদেশি পাড়ি জমানোর চেষ্টা করছে। সেই কারণে প্রতিদিন কাবুল বিমানবন্দরে অস্বাভাবিক মাত্রায় মানুষের ভিড় এবং গুলোযুগ দেখা যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের বিস্ফোরণের পরবর্তী বিরতি দেখা গেছে লাশের স্তূপ। আহতদের অনেককে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেককে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিগত 20 বছরে আফগানিস্তানে ব্রিটেনকে সে দেশে যেসব নাগরিকরা সহায়তা করেছে তাদের একটি তালিকা হাতে পেয়েছে তালেবান। এতে ব্রিটিশ সরকারকে সহায়তাকারী ওইসব আফগানদের ফোন নম্বর সহ বিস্তারিত তথ্য তাদের হাতে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলের ব্রিটেন দূতাবাস থেকে তালিকা জব্দ করেছে তালেবান। গত 15 আগস্ট কাবুল দখলে নেওয়ার পর তড়িঘড়ি করে দূতাবাস সারতে গিয়ে বিভিন্ন দলিল দস্তাবেজ ছাড় পরে। এরই মধ্যে ব্রিটেনকে সহায়তাকারী তালিকাও রয়েছে, যেগুলো দূতাবাসের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তালিবান সেগুলো জব্দ করেছে। তালিবানের হাতে তালিকা চলে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে দেশটির এসব নাগরিকদের মধ্যে। তাদের আশঙ্কা, তালিকা অনুযায়ী তাদের বিরুদ্ধে যে কোনো চরম প্রতিশোধ নিতে পারে তালিবান। আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত 13 মার্কিনী সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 102 জনে, আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে কাবুলে শক্তিশালী আরও একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তৃতীয় বিস্ফোরণটি মার্কিন সেনা কর্তৃক গোলাবারুদ ধ্বংসের বলে দাবি করেছে তালেবান। প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের একজন মুখপাত্র বলেছেন, স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তৃতীয় যে বিস্ফোরণের খবর এসেছে সেটি ছিল মার্কিন সেনা কর্তৃক গোলাবারুদ বিস্ফোরণের।
এদিকে আল জাজিরা সাংবাদিক রব ম্যাক ব্রাইট জানিয়েছে, ভয়াবহ শব্দে তৃতীয় বিস্ফোরণটি ঘটেছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী জোড়া বোমা হামলার নিন্দা জানিয়েছে সদ্য ক্ষমতা দখল করা তালেবান। বৃহস্পতিবার শেষ বেলায় চালানো এই হামলায় অন্তত 13 মার্কিনী সেনাসহ শতাধিক প্রাণহানি হয়েছে। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা IS আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেছে। দেশটি নিয়ন্ত্রণকারী তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, সারা দেশে নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব তাদের হাতে থাকলেও কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে মার্কিন সেনারা, কাজেই এই হামলা প্রতিহত করতে না পারার ব্যর্থতা মার্কিন সেনাদের। তিনি বলেন, আফগানিস্তানের জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় তালেবান যথেষ্ট তৎপর এবং এই ধরনের হামলা প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। জাবিউল্লাহ মুজাহিদ বলেন, তালেবান আন্তর্জাতিক সমাজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা আফগানিস্তানকে সন্ত্রাসবাদের লালন ভূমিতে পরিণত হতে দেবে না। এদিকে কাবুলে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে একটি বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, যে কোনো উপায়ে সন্ত্রাসবাদের আত্মপ্রকাশের নিন্দা জানায় পাকিস্তান। বিবৃতিতে নিহতদের পরিবারবর্গকে শোক জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় মার্কিন সেনা উপস্থিতি এ অঞ্চলে নিরাপত্তা দিতে পারবে না, বরং নিত্য নতুন সমস্যা এবং সংকট তৈরি করবে। ইরান সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি বৃহস্পতিবার প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার হবে দেশটির ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। দখলদার সেনারা চলে গেলে আফগানিস্তানের সকল পক্ষ এবং জাতিগত গোষ্ঠীগুলো তাদের দেশে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার সুযোগ পাবে। রাইসি বলেন, আফগানিস্তান সহ এই অঞ্চলে মার্কিন সেনারা যে নিরাপত্তা দিতে পারেনি তা এখন সকলের কাছে স্পষ্ট। কাজেই আফগানিস্তানে যাতে সকল পক্ষের অংশীদারিত্বের ভিত্তিতে একটি অংশগ্রহণমূলক এবং সহযোগিতার মনোভাব সম্পন্ন সরকার ক্ষমতায় আসতে পারে, সেজন্য ইরান এবং পাকিস্তান সহ আঞ্চলিক দেশগুলোর এগিয়ে আসা উচিত। তিনি বলেন, বিদেশি হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক দেশগুলোতে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার কাজে সব রকমের সহযোগিতা করবে তেহরান। সাক্ষাতে ইরান এবং পাকিস্তানের সম্পর্ককে ঐতিহাসিক এবং গভীরভাবে উল্লেখ করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বেশিরভাগ আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে ইরান এবং পাকিস্তান অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। তিনি আফগানিস্তান সংকট সহ বিভিন্ন ইস্যুতে ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। সাক্ষাৎ ইরানের প্রেসিডেন্টকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী ইমরান খানের একটি রাষ্ট্রীয় আমন্ত্রণপত্র প্রেসিডেন্ট রাইসির হাতে তুলে দেন শাহ মোহাম্মদ কুরেশি। রাস্তায় 7টি ট্রাকের গতিরোধ করে সেগুলোতে সশস্ত্র কিছু লোক উপর্যুপরি গুলি ছোড়ার পর আগুন ধরিয়ে দিলে 5 জনের মৃত্যু হয়। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার আসামের দিবাহাসাও জেলায় এই ঘটনা ঘটে। দিবাহাসাও জেলার সুপারিনটেন্ট অফ পুলিশ জায়ন সিং বলেন, বৃহস্পতিবার রাত 8টার দিকে সশস্ত্র কিছু লোক ট্রাকগুলো থামায়। এর মধ্যে 6টি ট্রাক ছিল সিমেন্ট এবং একটিতে ছিল কয়লা। থামানোর পর উপর্যুপুরি গুলি ছোড়া হয় ট্রাকগুলোকে লক্ষ্য করে। কিছুক্ষণ পর তারা ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয়। এতে 5 জন নিহত হন, আহত হয়েছেন আরও একজন। তারা সবাই ট্রাক চালক এবং শ্রমিক বলে জানা গেছে। কর্তৃপক্ষ ধারণা করছে এই হামলার সঙ্গে সশস্ত্র দিমাশা ন্যাশনাল লিবারেশন আর্মির হাত রয়েছে। 2019 সালের এপ্রিলে DNLA প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই তারা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দিমাশা আসামের একটি উপজাতি। 2011 সালের জরিপ অনুযায়ী দিমাহাসাও জেলায় প্রায় 1,42,403 জন দিমাহাসা উপজাতি মানুষ বসবাস করে। নাগাল্যান্ডেও এই উপজাতি মানুষের বসবাস। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।